টাকা দিয়েও চাকরি না মেলায় অবসাদে আত্মহত্যা করেছিলেন মুর্শিদাবাদের লালগোলা চাকরি প্রার্থী আব্দুর রহমান। এসএসসির গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন আব্দুর, চাকরি পাননি। পরিবারের অভিযোগ, পরীক্ষা না দিলেও প্রাথমিকে চাকরি পেয়ে যাবেন এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন দিবাকর কোনাই নামে এক তৃণমূল নেতা। বদলে আব্দুরের কাছ থেকে চাওয়া হয়েছিল 7 লক্ষ টাকা। আব্দুর রহমান 2 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু কোথায় চাকরি? চাকরি না পেয়ে দিবাকরের কাছ থেকে টাকা ফেরতের দাবি জানিয়েছিলেন আব্দুর। পরিবারের দাবি, টাকা ফেরত না পাওয়ায় মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেন ওই যুবক, লেখেন ন পাতার সুইসাইড নোটও। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় আব্দুরের পরিবার। আব্দুর রহমানের আত্মহত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। ঘটনার পরেই আব্দুর রহমানের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনার রেশ কাটতে না কাটতেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে মুর্শিদাবাদের বড়ুয়ায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসক দলের কোনো জনপ্রতিনিধির বাড়িতে এত দীর্ঘ সময় তল্লাশি অভিযানের নজির নেই বাংলায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয় তাকে, কিন্তু শিক্ষকের ভূমিকা থেকে প্রথমবার শাসক দলের জনপ্রতিনিধি হওয়া জীবন কৃষ্ণ সাহার নাম কিভাবে জড়িয়ে গেল নিয়োগ দুর্নীতি কাণ্ডে? সিবিআই এর দাবি, নিয়োগ দুর্নীতি কাণ্ডের জাল ছড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে, যা আগেও সামনে এসেছে। দেখার বিষয়, ওই র্যাকেটগুলো চালাচ্ছে কারা? সেই তদন্ত এগোতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, সেই সূত্রেই সামনে আসে বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার নাম। বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, গ্রেপ্তার হন বিধায়ক। তবে কি চাকরি প্রার্থী আব্দুর রহমানের আত্মহত্যার সঙ্গেও এই দুর্নীতি র্যাকেটের চোখ রয়েছে? মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট আর প্লাস নিউজ।